গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। নন্দিনীস ব্লগের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে কিন্তু আবারও একটা নতুন দিন শুরু করলাম। সকাল এখন 9:30 বাজে। আমি কিন্তু এক কাপ চা নিয়ে চলে এলাম আর তোমাদেরকে একটু বাইরেটা একটু দেখাই। দেখো, আজকে কিন্তু সকাল থেকেই আকাশের মুখ ভার, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির ওয়েদারে সবথেকে যাকে মিস করি আমি, সে হলো রামধনু। ছোটোবেলায় বৃষ্টি হলেই কিন্তু আকাশে এই সুন্দর রামধনুকে দেখতে পেতাম, কিন্তু আজ অনেক বছর কেটে গেল, এই রামধনু কিন্তু আর দেখতে পাই না। তোমাদের দাদাভাই অফিসে চলে গেছে, আমারও মোটামুটি সমস্ত কাজ শেষ। আমি কিন্তু আমার ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়লাম। সঙ্গে নিয়েছিলাম দুটো ডিম আর ব্রেড আর বাটার। আর সকালে কেচে দিয়েছিলাম আগের দিন জামাই ষষ্ঠীতে যা যা পরে গেছিলাম সমস্ত কিছু। এখন ধরো 4টার মতো বাজে, বাইরেটা তোমাদের একবার দেখাই। একদম অন্ধকার করে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালে বৃষ্টির শেষে একটু রোদটা উঠেছিল বলে আমি জামাকাপড়গুলো সব কেচে দিয়েছিলাম। সমস্ত জামাকাপড়ই শুকিয়ে গেছে। দেখছো আকাশের কি প্রচণ্ড অন্ধকার, মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আমটা তাই খেয়ে নিলাম। এই দ্রব্যমূল্যের বাজারে যে হারে এই আদা রসুনের দামটা বেড়েছে, আমাদের মনে হয় সকলকেই এই সোনার যে এক বড়ি যে সোনার দাম, সেই দামে হয়তো একটা সময় এই আদা রসুনকে কিনতে হবে। এখানে 100 আদা রসুন আছে, সব মিলিয়ে 100 আদা 100 রসুন, এটার দাম 75 টাকা। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারে মানুষ, তাদের কিন্তু এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, সবার পরিবারে এটা মানে রান্নার কাজে প্রত্যেকের পরিবারে এটা ব্যবহার করে, মানে এটা ছাড়া আমরা রান্না মানে ভাবতেই পারি না, অসম্পূর্ণ। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতেও আমি কিন্তু আদা রসুন পেস্ট করে একটা কাছের বয়ামে কিন্তু আমি রেখে দিই, সারাটা সপ্তাহ যেন আমার আর এই ঝামেলা পোয়াতে না হয়। কিন্তু যে হারে এই দামটা বাড়ছে, একটা সময় গিয়ে হয়তো এটা আমরা আর কিনতেই পারবো না, অনেকটা সোনার দামের সমতুল্য হয়ে উঠেছে। এই কাচের বয়ামেই আমি এগুলোকে রেখে দিই এক সপ্তাহ ফ্রিজে, এতে খুবই ভালো থাকে আর রান্নার সময় খুবই সুবিধা হয়। আমি মনে করি আমরা ফ্যামিলিতে দুজন, কিন্তু যাদের অনেক মেম্বার তাদের কিন্তু অনেক সমস্যা। হয়ে গেছে আদা রসুন বাটা, তারপর বিকেলে এক কাপ চা নিয়ে চলে এলাম। চাটা খেয়ে নিই, তারপরে কিন্তু যাব রান্না করতে। রাতের রান্নাটা সেরে নিলাম ঝটপট। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। রাতে এই ভাজা করব আর মাছের একটু ঝোল করব। আমি মাছের ঝোলে কিন্তু আলু দেব না, মাছটাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপর ভেজে নেব। তোমাদেরকে বলে রাখি, যারা নতুন নতুন রান্না করছো তারা কিন্তু মাছ ভাজার আগে অবশ্যই কড়াইকে মানে কড়াইটাকে
একটু বেশি করে গরম করে নেবে। তারপর তেল দেবে, তেলটাকেও ভালো করে গরম করে নেবে, নালে কিন্তু যতই ভালো মাছ হোক না কেন কড়াইতে লেগে যাবে। তাই তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতেই পারো। যেহেতু আমার মাছগুলো একটু বড় ছিল, তাই আমি দুটো দুটো করে মাছগুলোকে ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। আর এই আম ছিল একটুখানি, এটাকে একটুখানি চাটনি করে নেব। মাছের ঝোলের জন্য সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। সত্যি যাদের ফ্যামিলিতে অনেক লোকজন, তাদের জন্য কিন্তু এই আদা রসুনের যে হারে দামটা বেড়েছে সেটার জন্য কিন্তু আমি সত্যিই খুব আমার চিন্তা হচ্ছে যে তাদের কিভাবে চলবে। রান্না প্রায় শেষের দিকে, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। চলো তাহলে এগুলোকে একটুখানি গুছিয়ে নিই। একটু সময় লাগবে, তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী রান্না করলাম। ভাত দেখেছো, মাছের ঝোল আর ভাজা, আর আম কেটে রেখেছি। তোমাদের দাদাভাই বললো যে আম খাবে রাত্রে, তাই কেটে রেখেছিলাম। আর আমের চাটনি করে নিয়েছি। রান্নাঘরও পুরো গোছানো হয়ে গেছে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আবারও খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।